প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপু আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বয়স কত? বিশ বছর। তো স্বামী, আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? বাবা মা নাই, ভাইয়ের কাছে থাকি, ভাইয়ের ভাবির কাছে খুব কষ্ট চলতেছে। কোনো দিনই দরকার পড়লে ভাবির কাছে টাকা পয়সা চাইতে গেলে ভাবিও ঝগড়াঝাটি করে ভাইয়ের সাথে, আবার ভাইও মনে করে আমাকে নিয়ে একটু তারা সমস্যায় আছে। এই জন্য চাই যে কোনো সুন্দর মনে মতো একটা মানুষ পাই, কোনোরকম যৌতুক না দিয়ে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে মনে করেন আমি বিয়ে করতে পারবো। মানে ভাই ভাবি কে থাকে? আচ্ছা আচ্ছা। তাদের একটা বাচ্চা আছে, তাদের বাচ্চাটাকে আমি দেখাশোনা করি। আচ্ছা, তারা কি করে, ভাই ভাবি কি করে? চাকরি করে দুজনেই। দুজনেই। আচ্ছা আচ্ছা। আপনাকে বাসায় রেখা যায়? মানে বাসা রান্না বান্না সব কাজ আপনি করেন? আমি ভাই ধরতে গেলে কাজের লোকের মতন, তারপরেও খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। আচ্ছা আচ্ছা। ভাই ভাবি গিয়ে থাকেন, তারপর কাজের লোকের কাছে থাকে মতো মনে হয়, তো এটা তো ঠিক না আসলে। যাই হোক, সব ভাই ভাবি তার একরকম হয় না। তো এখন ইউটিউবে আসলেন কি বিয়ে সাদের জন্য নাকি সহযোগিতা নিয়ে? বিয়ে সাদের জন্যই আসছি, সহযোগিতা। আচ্ছা, কেমন মানুষ পেলে বিয়ে করবেন? সুন্দর একটা ভালো মনে হয় আমার, যে সারা জীবন পাশে থাকতো কষ্ট সুখে, এরকম মানুষ হলে আমি বিয়ে সাদি করছি। আচ্ছা। তো দর্শক, আপনারা স্বামী আবুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 0160778 0214। আমি নাম্বারটা আবারও বলছি, 0160778 0214। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।